চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ার মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না আমি যা প্লাস ইউ নো হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট এই যে কারি পাতা ভীষণ রোদ পুড়িয়ে দিচ্ছে সবকিছু একেবারে নরমাল কুলফিগুলো 20 টাকা করে আর এখানে জাস্ট বাদাম বাদাম অ্যাড করে দিয়েছে দেখো বাদাম বাদামগুলো অ্যাড করে দিয়েছে 35 গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকে ভাবছিলাম আমি তোমাদের একটা ফুড ব্লগ দেবো মানে এখানকার স্ট্রিট ফুডগুলো কীরকম হয় বা ধাবার ফুডগুলো কীরকম হয় তো সেই নিয়ে একটু বিস্তারিত জিনিস বলবো আজকে আর দেখাবো আমি কী খাচ্ছি আজকে তো আজকে আমি সেরকম কোনো কিছু টিফিন নিচ্ছি না মানে লাঞ্চের জন্য তো প্ল্যান আছে কি আমাদের অফিসের সামনে উল্টো দিকে কয়েকটা ধাবা আছে তো ওখান থেকে আমি আজকে কিছু ট্রাই করব করে তোমাদের দেখাবো আর দেখাবো যে ওরা কতটা রিচ খায় মানে আমাদের বেঙ্গলে যেরকম থাকে না নর্মাল একটু মানে রেস্টুরেন্টে খাওয়ার হলে একটু রিচ কিন্তু এখানে পিজি থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে শুকনো লঙ্কার এত ব্যবহার হয় মানে কি বলবো আর প্রত্যেকটা ডিশ হবে হচ্ছে গিয়ে ঝাল খুব স্পাইসি প্রচুর মশলা দেয় প্রত্যেকটা জিনিসেই থাকবে কারি পাতার ছোঁয়া যেটা খুবই বিরক্ত করে এখানে চাউমিনেও হচ্ছে গিয়ে কারি পাতা দেয় তো যাই হোক তো চলো দিনটাকে স্টার্ট করি আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি অফিস যাব এখন ব্যাগটা দিয়েছি তো যেহেতু আজকে আমি লাঞ্চ জানিনি এখন বাইরে এসেছি লাঞ্চ করতে তো এখানে গুগল অফিসের সামনে একটা নাকি খুব সুন্দর ধাবা আছে তো ওখানে যাচ্ছি খেতে আজকে এই যে দেখো এখানে গুগল অফিস বাট এখানে তো কোনো ধাবা দেখছি না দেখে একটু আগিয়ে বা ওদিকে একটা দেখলাম জানি না ওটা কিনা তো সামনে একবার গিয়ে দেখে নি পিছনে একটা ফেলে এলাম একটা ধাবা তো জানি না ওইটাই কিনা লোকের থেকে শুনেছি যে ওখানে নাকি খুব ভালো খাবার দাবার পাওয়া যায় তো ওই খাবার খোঁজে আমরা এখন বেরিয়েছি না সামনের দিকে একটু দেখি আচ্ছা কিনা তো আমার যতদূর মনে হয় যেই কথাটা শুনেছিলাম মানে যেই ধাবার কথা শুনেছিলাম সেইটা এটা নয় কারণ দেখে বুঝতে পারছি যে এটা নয় হতে পারে না কারণ ওখানে বলেছিল যে অনেক পাওভাজি দেন পরাঠা অনেক কিছু পাওয়া যেত তো এখানে বিরিয়ানি থেকে শুরু করে ভাত ডাল সব কিছুই পাওয়া যায় দাঁড়া আগে জিজ্ঞেস করি এ কে আয় ভাইয়া চিকেন কারি ফ্রাই আমি অর্ডার করলাম একটা চিকেন মাঞ্চুরিয়ান কারণ আমি ব্রাউন রাইস এনেছিলাম তো চিকেন মাঞ্চুরিয়ানের সঙ্গে আশা করি ভালো লাগবে তো চিকেন মাঞ্চুরিয়ানের দাম নিল 100 টাকা ওখানে 18টা পিস থাকে তো ভালোই খারাপ না দেখি এবার টেস্টটা কেমন হয় এটা ওই হরিণী ধাবা মনে হয় নামটা তো এখানে আমি ফার্স্ট টাইম এলাম তো দেখি কীরকম হয় এই যে এসে গেছে চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না আমি দা আর এই যে ব্রাউন রাইস এটার সাথে হবে মাংসের যে প্রোটিনটা থাকে গ্রেভি ভর্তি কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানে কিন্তু গ্রেভি থাকে না সেরকম ভাবে একটু মাখা মাখা হয় তো খুব একটা ভালো না খুব একটা খারাপও না যদি রেটিং চাও 6 out of 10
স্পাইসেস নিয়ে কোনো কথাই বলা যাবে না, কারণ যে কোনো রান্নায় মানে যে কোনো রান্নায় তোমার প্রচুর ঝাল লাগে, প্রচুর মশলা ব্যবহার করে। প্লাস You know what is the interesting part? Is it curry pata? The chili chicken, chicken manchurian, chicken 65, chicken and acha biryani moddho curry pata thake. Mane sob jaygay curry pata. Kintu madam ami jokhon order ta korchhilam tokhon bollo je chicken 65 pele ki onekta jhag. Tai ami manchurian ta nilam. To manchurian o kintu besh jhag. But jani na chicken 65 koto ta jhag. এখন আমি একটু রক্ত দিতে এসেছি, কারণ কুলফি খাবার প্রচন্ড স্পাইসি ছিল, সেজন্য একটু কুলফি খেতে হবে। তো রাত্রাদ্বীপে কুলফি ছিল না, এজন্য বিজয়দাতে যাচ্ছি যদি কুলফি পাই। ভীষণ রোদ পুড়িয়ে দিচ্ছে সব কিছু, একেবারে এক সেকেন্ডও লাগবে না এখানে ট্যান হতে। তো আমি এখন শাহি কুলফি যেটা থাকে সেটা পাইনি, এই জন্য কেসারওয়ালা যেগুলো মানে আলমন্ডওয়ালা সেটা নিয়েছি। এটা কিন্তু 35, অনেক বেশি দাম বেড়ে গেছে জানো তো। নর্মাল কুলফিগুলো 20 টাকা করে, আর এখানে জাস্ট বাদাম ফাদাম অ্যাড করে দিয়েছে, দেখো বাদাম ফাদামগুলো অ্যাড করে দিয়েছে 35। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন কাজে যেতে হবে। তো এখন আবার অফিস যাব, তো বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বাজে এখন 7:30 মতো, আর এখানে জানো তো মানে 6:30 নাগাদ যদি বেড়াই না তখন ওই গরমের টাইমে তখনও আলো থাকে জানো। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ যে কত জ্যাম, আস্তে আস্তে এটা মানে ব্যাঙ্গালোরের মতোই হয়ে যাচ্ছে, যেখানে সেখানে মানে জ্যাম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন বাড়ি ফিরছি, বাড়ি ফিরে রান্না বান্না তো করতেই হবে। তো ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে থাকে তুমি প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।